হাই ফ্রেন্ডস, দেখো এই ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ পুলিশের যে লেডি কনস্টেবল যে পোস্টটা বেরিয়েছে সেটা সম্পর্কে জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। সিলেবাস কী, এজ ক্রাইটেরিয়া কী, হ্যাঁ কত ফিস, লাস্ট ডেট কবে, কোন বিষয়গুলো পড়তে হবে, কতগুলো ধাপ আছে, এগুলো সম্পর্কে জাস্ট তোমাদেরকে একটা বোঝানোর চেষ্টা করছি। দেখো আমি বলবো যে যারা উইমেন আছো, মেয়েরা আছো, তোমাদেরকে এটা অবশ্যই অ্যাপ্লাই করা উচিত। আমি যদি বলি ভ্যাকেন্সির পরিমাণ, ভ্যাকেন্সি কিন্তু ভালোই আছে, অ্যাপ্রক্সিমেটলি 1420, মোর দেন 1400, এটা কিন্তু কম না। তোমরা কিন্তু অ্যাপ্লাই অবশ্যই করতে পারো। আর যদি ফিস দেখি, ফিসটা কিন্তু খুবই কমই আছে, 170, ঠিক আছে। আর লাস্ট ডেট এখনও প্রচুর সময় আছে, 22 মে, ঠিক আছে, 22 মে প্রচুর সময় আছে। আর এজ হচ্ছে 30 ইয়ার্স। আর যারা রিজার্ভেশনের মধ্যে আছো, রিজার্ভেশনের মধ্যে যেমন যারা এসসি এসটি তাদের জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছরের ছাড় পাওয়া যায় অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট রুল, রাইট? তো দেখো এবার দেখো মেন্স যেটা মেন কথাটা আসছে সেটা হচ্ছে তোমার কীভাবে রিক্রুটমেন্ট প্রসেসটা কী হবে, সিলেবাসটা কী হবে। দেখো আমি মেন পয়েন্টে আসি, এই পরীক্ষার যে সিলেবাস সেটা সম্পর্কে একটু আলোচনা করছি, রাইট? দেখো এর কিন্তু 4টে ধাপ হবে, Part 1, Part 2, Part 3, Part 4, ঠিক আছে, মানে প্রিলিমিনারি, ঠিক আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি, মেন্স, ইন্টারভিউ, ঠিক আছে। কত নম্বরের পরীক্ষা বা কীভাবে সিলেবাসটা কী আছে সেটা জাস্ট ডিসকাশন করছি। প্রথম চলে আসে প্রিলিমিনারি। দেখো প্রিলিমিনারি সিলেবাসটা হচ্ছে কি, জিকে থাকবে 40 নম্বরে, বুঝতে পারলে? 40 বলতে অল জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কনস্টিটিউশনস, হ্যাঁ, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইভেন্টস, কারেন্ট অ্যাফেয়ার্স, অল দিস থিং, সায়েন্স অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, অল দিস থিং, এটা হচ্ছে তোমার 40 নম্বরে। তারপর তোমার রিজনিং থাকবে, রিজনিং যেগুলো থাকবে তোমার ভার্বাল, নন ভার্বাল, ক্লাসিফিকেশন, রিলেশন, সমস্ত কিছুগুলো মিলিয়ে 30 মার্ক্স। ম্যাথ, এলিমেন্টারি ম্যাথ, খুব বেশি হাইফাই ম্যাথ নয়, সিজিএল টাইপের বা WBP মেন্স টাইপের, এটা নর্মাল ম্যাথ, তার মধ্যে প্রফিট অ্যান্ড লস, ওয়াক, LCM, HCF, নর্মাল যে পার্সেন্টেজ, নর্মাল যেগুলো থাকে সেগুলো সবই থাকবে, ঠিক, কাজের অঙ্কগুলো সবগুলোই। তাহলে কত হলো তোমার, 40, 30, 30, টোটাল হচ্ছে তোমার 100 মার্ক্স, ঠিক আছে, তাই তো? 60, 40, 100, এই 100 নম্বর পরীক্ষা তোমার 1 ঘন্টাতে হবে। দেখো নেগেটিভ মার্কিং থাকবে অবশ্যই, এটা 1/3 থাকতে পারে বা 1/4 থাকতে পারে, এটা কিন্তু বলা নেই। তো অ্যাপ্রক্সিমেটলি রাজ্য সরকারের পরীক্ষা তো এটা 1/3 চান্সই বেশি আছে, তোমরা 1/3 হিসাবেই চলো, ঠিক আছে, 1/3 নেগেটিভ মার্ক। যদিও এটা কোশ্চেন পেপারেই বোঝা যাবে, এখন বলা নেই, যেহেতু অ্যাডভার্টাইজমেন্টে বলা নেই, সুতরাং এটা কিন্তু বলা যাবে না, ঠিক আছে। এবার দেখো সেকেন্ড পার্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি, এখানে তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, এটা কিন্তু তোমাকে ভালোই প্র্যাকটিস করতে হবে, 4 মিনিটে 800 মিটার। তো যারা গ্রাম বাংলার ছেলে মেয়ে তারা অবশ্যই জানে এটা, তারা, আমি নিজেও দেখেছি, আমাদের গ্রামেও প্রচুর ছেলে মেয়ে সকালবেলাতে দৌড়ায়, তো বিশেষ করে যারা শহরের ছেলে মেয়ে তারা এটা প্র্যাকটিসটা তাদের মধ্যে কমই আছে, কিন্তু আমি নিজে দেখেছি, স্কুল যাওয়ার সময় দেখেছি গ্রামে ছেলেমেয়েরা কিন্তু রাস্তার মধ্যে দৌড়ায় এবং আমি তাকে এনকারেজও করি, ঠিক আছে। তো বিশেষ করে মহিলাদের জন্য কিন্তু খুবই দরকার এটা, অনেকে, আমি জানি না, অনেকে হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করছে না বা করে না, লোকে কি দেখবে, এটা কিন্তু একদম ভাবো না, চাকরি পরীক্ষাতে কোনো কিন্তু খারাপ ভাবার কোনো কারণ নেই, তোমরা সকালে ওঠো এবং দৌড়ো, প্র্যাকটিস করো, ঠিক আছে। এতে শুধুমাত্র চাকরির জন্যই বলছি না, সবাইকেই প্র্যাকটিস করা উচিত, সবাইকেই মানে মর্নিং ওয়াক করা উচিত, আমাকেও করা উচিত, ঠিক আছে। তো যেহেতু চাকরি পরীক্ষা, সুতরাং তোমাকে কিন্তু ওইভাবে মর্নিং ওয়াকের মতো দৌড়লে হবে না, তোমাকে কিন্তু একটা কম্পিটিটিভ মাইন্ডে দৌড়তে হবে এবং লজ্জা ভুলে যাও, লজ্জা করা চলবে না, লজ্জা করলে কিন্তু চাকরি পাবে না, ঠিক আছে। তো যাই হোক মেয়েরা, তোমরা কিন্তু সকালবেলা উঠে অবশ্যই প্র্যাকটিস করবে, 4 মিনিটে 800 মিটার। তো তোমরা 900 মিটার হিসাবেই চলো, কারণ ওখানে তো মানে নার্ভাসনেসের ব্যাপার থাকে, ওটা কমেও যেতে পারে, তোমরা কিন্তু 4 মিনিটে 900 মিটার করার চেষ্টা করবে, প্র্যাকটিসের জন্য বলছি, যদিও এটা 800 মিটার চেয়েছে, ওকে। এবার দেখো তৃতীয় ধাপ, তৃতীয় ধাপটা কিন্তু মেন্স, এখানে সিলেবাস কিন্তু যদি বলি সিলেবাসটা প্রায় একই থাকবে, মানে ম্যাথ, জিকে, জিকে থাকবে, ম্যাথ থাকবে, রিজনিং থাকবে, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, ঠিক আছে, মানে প্রায় সবগুলোই থাকবে, যেটা তোমরা পিলি দেখলে এটা তো মেন্স থাকবে, কিন্তু মেন্সের হয়তো যে লেভেল অফ কোশ্চেন্স একটু হাই হতেই পারে, কারণ এটা যেহেতু মেন্স, ঠিক আছে, এটাও প্রায় 100 নম্বরের পরীক্ষা হবে, নেগেটিভ মার্ক থাকবে, ঠিক আছে, মেন্স হলো। এবার হচ্ছে তোমার লাস্ট ধাপ হচ্ছে, তাহলে পিলি হলো, হ্যাঁ, ফিজিক্যাল এফিসিয়েন্সি পার্ট টু হলো, পার্ট থ্রি হলো, এবার হচ্ছে তোমার ইন্টারভিউ। ইন্টারভিউ আশা করি কোনো নাম্বার এখানে দেওয়া নেই, তবে আমার মনে হয় এটা 15 নম্বরের ইন্টারভিউ হবে, যেটা আগে হয়েছিল,
জানি না সেটা 10 হতে পারে, কিন্তু বলা নেই অ্যাডভার্টাইজমেন্টে মোটামুটি 15 নাম্বারের ইন্টারভিউ হতে পারে। ঠিক আছে, তো যাই হোক, এবার একটা কথা তুমি দেখো, মানে প্রিলি আর সেকেন্ড পার্ট, প্রিলিমিনারি এবং এফিসিয়েন্সি টেস্ট মানে সফল হওয়ার পরেই কিন্তু তুমি মেন্সে ডাক পাবে, তার আগে কিন্তু ডাক পাবে না। সুতরাং প্রিলিমিনারি তোমাকে পাস করতে হবে এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি যে পরীক্ষাটা সেটাও তোমাকে পাস করতে হবে, তবেই কিন্তু তুমি মেন্সে এক্সামে ডাক পাবে। এবার মেন্স পাস করলে তবেই ইন্টারভিউ ডাক পাবে, মানে মেন্স পাস করা মানে তো ইন্টারভিউ তেমনি সুযোগ পাওয়া। ঠিক আছে, তো চারটি ধাপে মোটামুটি পরীক্ষা হবে, আর সিলেবাসটা হচ্ছে ওই একই, ম্যাথ, জিআই, কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো নর্মাল পরীক্ষাতে থাকে। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে তোমাদেরকে বলে রাখি, সিলেবাস কিন্তু প্রায় একই হয়, ম্যাথ, জিআই, কারেন্ট অ্যাফেয়ার্স আর তোমার ওই জিকে আর ইংলিশ, যদিও এখানে কিন্তু ইংলিশটা নেই, এটা একটা প্লাস পয়েন্ট। তো এই ছিল সিলেবাস, আর লাস্ট ডেট এখনও প্রচুর আছে, প্রায় 22শে মে, 170 টাকা ফিস লাগবে, আর এই ওয়েবসাইটে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। ঠিক আছে, www.wbpolice.gov.in। তো মেয়েরা, তোমরা কিন্তু প্লিজ তোমরা অ্যাপ্লাই করো, ঠিক আছে, আর আমি জানি তোমরা অন্যান্য পরীক্ষাও দিচ্ছ, সাথে সাথে এটাও অ্যাপ্লাই করে দাও, একই, কিছু করা নেই, জাস্ট তোমাদেরকে মাঠটা প্র্যাকটিস করতে হবে, বাকি সব একই। ঠিক আছে, আর এই হচ্ছে 30 ইয়ার্স। হ্যাঁ, তো এই ছিল ভিডিও, যদি ভিডিওটা তোমাদেরকে পছন্দ হয় বা ইনফর্মেটিভ মনে হয় তো তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।